চলার নীতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে চতুর্থ ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মুজিবুজ্জামান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে আমরা কিছু সি প্রোগ্রামিংয়ের প্র্যাকটিক্যাল সম্পর্কে দেখেছিলাম। আসলে সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যালি কম্পিউটারে কীভাবে কাজ করে, কীভাবে রান করে, তাই না? তো তারই ধারাবাহিকতা আজকে আমরা কিছু সি প্রোগ্রাম সম্পর্কে শিখব। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো তিনটি সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। হ্যাঁ, আমরা তিনটি সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম শেখার পাশাপাশি তিনটি সংখ্যার ভিতর ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামও শিখব, যেটা তোমাদের পরীক্ষাতে এই দুইটা প্রোগ্রাম বেশিরভাগই বোর্ডে এসছে। তো আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা এখানে কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করেছি, যেটা দিয়ে আগের ক্লাসগুলোতে আমরা প্রোগ্রামিংগুলো করেছিলাম, তাই না? আমরা প্রথমে এখানে কোড ব্লকের ফাইলে যে নিউতে ক্লিক করে আমরা একটা এমটি ফাইল নিব, তাই তো? এমটি ফাইল নেওয়ার পরে আমরা যে কাজটা করব, কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিব। আমরা এটা ডেস্কটপে সেভ করলাম। আমি লিখলাম যে ক্যালকুলেট নামে এই ফাইলটার নামকরণ করলাম, তারপর সেভ করলাম। করার পরে আমরা অ্যাজ ইউজুয়াল সি প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার সেটা আমরা লিখে নিব, হ্যাশ ইনক্লুড তারপর stdio.h তারপর আমরা মেইন ফাংশন লিখব, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হবে সি প্রোগ্রাম। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রথমত আমাদের তিনটা সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আমি যদি এখানে তিনটা সংখ্যার জন্য তিনটা ভ্যারিয়েবল নিই, যেমন এ, বি এবং সি, তাই না? তিনটা সংখ্যার জন্য আমরা তিনটা ভ্যারিয়েবল নিলাম। এর আগের প্রোগ্রামিংয়ে আমরা কি করেছিলাম, দুইটার ভিতরে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এটা বড়, তাই তো? সেটাই বোঝাই, অথবা বি গ্রেটার দেন এ হলে বি সংখ্যাটি বড় হবে। তিনটি সংখ্যার ভিতর যখন আমরা বড় সংখ্যা নির্ণয় করব, তখন যে কাজটা করব, আমার প্রথম সংখ্যাটিকে বা যে কোনো সংখ্যাটিকে বাকি দুইটা সংখ্যা থেকে বড় হতে হবে, তাহলে ওই সংখ্যাটি বড় দেখাবে। যেমন আমি যদি শো করতে পারি বা দেখাতে পারি এ সংখ্যাটি বাকি বি এবং সি সংখ্যা থেকে বড়, তাহলে এই সংখ্যাটি বড় হিসাবে আমরা আউটপুটে দেখাতে পারবো। অথবা যদি দেখাতে পারি বিটা এ এবং সি থেকে বড়, তাহলে বিটা বড় অথবা সি বড়, তাই না? এটা ছিল আমাদের তিনটি সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের জন্য। তো আমরা এটা কিভাবে লিখতে পারি, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, যদি এ গ্রেটার দেন বি হয় এবং যদি এ গ্রেটার দেন সি হয়, তাই তো? যদি এটা বি এর থেকে বড় এবং যদি এটা সি এর থেকে বড় হয়, তাহলে কি এই সংখ্যাটি বড়। এখন বিষয় হচ্ছে এই দুইটা কন্ডিশনের মাঝে আমাকে এবং যুক্ত করতে হবে। এবং দেওয়ার জন্য সি প্রোগ্রামিং এর যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হলো এই, তোমরা যেটাকে এন্ড বলে থাকো, দুইটা এন্ড চিহ্ন যদি পাশাপাশি লিখি এটা দ্বারা বোঝাই হচ্ছে এবং। এটা দ্বারা কি বোঝাই? এবং আমরা এর আগে স্ক্যানএফ ফাংশনের ভিতর এবং এন্ড সম্পর্কে দেখেছিলাম। আসলে স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচারটা আমি একটু দেখাই, তাহলে তোমাদের ভিতরে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। পার্সেন্ট ডি, তারপর এখানে কমা দিয়ে এন্ড, সাপোজ এ। আমরা স্ক্যানএফ এর ভিতরে এই যে এন্ড আমরা ব্যবহার করেছিলাম, এটা আসলে বলা হয় হচ্ছে অ্যাড্রেসিং অপারেটর। এই অপারেটর দ্বারা কি হয়, আমি যে এ এর মানটা ইনপুট দিব, এই অপারেটরটা সেই মানটাকে এ ভ্যারিয়েবলের ভিতর ইনক্লুড করে দিবে। অর্থাৎ সে লিখে দিবে যে এ সমান অমুক, বা আমি 10 ইনপুট দিলে দেখাবে যে এ সমান 10, তাই না? এইভাবে সে এ ভ্যারিয়েবলে 10 মানটা বা ওই যে মানটা আমরা ইনপুট দিব সেই মানটা আমাকে ইনক্লুড করে দিবে। এটার কাজ কি, এই একটা এন্ড চিহ্ন দ্বারা, তাই না? আর এই এন্ড চিহ্ন বা অ্যাড্রেসিং অপারেটরকে যদি আমরা দুইটা পাশাপাশি পরপর লিখি, এটা দ্বারা আমাদের কি বোঝাবে, এবং। অর্থাৎ এই দুইটা কন্ডিশনকে যুক্ত করার জন্য আমাকে এই দুইটা চিহ্ন ব্যবহার করতে হবে। আর একটা চিহ্ন আছে, সেটা আমরা পরবর্তী কোনো একটা প্রোগ্রামে শিখব, সেটা হলো যদি
এরকম দুইটা সমান্তরালি সোজাসুজি দাগ পাশাপাশি বসে, তখন সেটাকে আমরা বলবো কি পড। এটা দুইটা এই চিহ্ন যদি পাশাপাশি বসে এটাকে এবং বলবো, এবং সমান্তরাল চিহ্নকে পাশাপাশি বসলে এটাকে কি বলবো অথবা বলবো বা অর বলবো। তো আমরা প্রোগ্রামিং এ ফিরে যাই। আমরা এখানে ইন্টিজার টাইপের তিনটা ভ্যারিয়েবল নিব। আমি নিলাম int a, b, c, তিনটা ভ্যারিয়েবল নিলাম। নেয়ার পর scanf এর মাধ্যমে ওই ভ্যারিয়েবল গুলার মান ইনপুট গ্রহণ করতে হবে। যেহেতু তিনটা মান গ্রহণ করবো এই জন্য আমরা পরপর দিব %d %d %d, তিনটা দিব পরপর উইদাউট কমা, তাই না? তারপর কমা দিয়ে আমরা লিখব and a, তারপর কমা দিয়ে লিখব and b, কমা দিয়ে লিখব and c। অর্থাৎ আমরা a b c এর মান গ্রহণ করলাম। তারপর যে কাজটা করব আমরা এখানে কন্ডিশন লিখব। আমরা এর আগে কন্ডিশন গুলো দেখেছি যে ইফ a greater than b যদি হয়, তারপরে এখানে লিখব কি এবং, তাই না? এই দুইটা এই চিহ্ন দ্বারা লেখা হয় এবং, এবং a greater than c যদি হয় তাহলে আমরা প্রিন্ট এফ করব কোনটা, লার্জেস্ট নাম্বার হলো a। আমরা এখানে প্রিন্ট এফ করব ডাবল কোটেশন লার্জেস্ট নাম্বার ইকুয়াল %d, অর্থাৎ %d এর জায়গায় আমার a এর মানটা প্রিন্ট এফ করবে বা আউটপুটে দেখাবে। আমি কমা দিয়ে লিখব a, তাই তো? তারপর আমাদের সেমিকোলন শেষ। এটা ছিল আমার প্রথম কন্ডিশনের ভিত্তিতে একটা কাজ, তাই না? যদি a greater than b এবং a greater than c হয় তাহলে শুধুমাত্র প্রিন্ট এফ করবে, লার্জেস্ট নাম্বার হলো a। আমরা বুঝতে পেরেছি আশা করি। তো এখানে একটা জিনিস, সেটা হলো ইফ এর লাস্টে কখনোই তোমরা সেমিকোলন ব্যবহার করবে না। কেন ব্যবহার করবে না? আসলে এইখানে ইফের এইটুকু দ্বারাই একটা লাইন বোঝায় না। কেন বোঝায় না? ইফ আমি যদি লিখি ইফ এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, তাহলে এটা কিন্তু লাইনটা শেষ হয়ে যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আমাদের একটা শর্তের প্রেক্ষিতে আমাদের একটা কি আউটপুট আসবে। যেমন আমি যদি উদাহরণ হিসাবে ধরি যে আজকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা কি কলেজে যাব। এই যে আমরা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা একটা কাজ করতে যাচ্ছি, এই জন্য আমাদের শুধু কন্ডিশনের শেষে আমাদের লাইনটা আমরা ক্লোজ করতে পারি না। বিধায় আমরা এখানে প্রিন্ট এফ এর লাস্টে একদম লাইনটা শেষ করব, অর্থাৎ সেমিক্লোন দিব। ইফের পরে সেমিক্লোন দিব না। তারপরে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব। দ্বিতীয় কন্ডিশনটা লিখতে হয় এলসিফ, এলসিফ, তাই না? আমরা এলসিফ কেন ব্যবহার করব? আমরা এর আগের দুইটা সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে শিখেছিলাম যদি আমাদের কন্ডিশন থাকে দুইটা, তখন আমরা দুইটা কন্ডিশনের জন্য কি করব, প্রথমটা ইফ কন্ডিশন ব্যবহার করব, পরেরটা কি এলস, তাই না? প্রথমটা ইফ ব্যবহার করলে পরেরটা এলস। আমার কন্ডিশন যদি দুইয়ের অধিক হয়, সাপোজ আমার কন্ডিশন হলো তিনটা, সেক্ষেত্রে আমার প্রথমটা ইফ ব্যবহার করার পর পরেরগুলা এলস ইফ ব্যবহার করব। এলসিফ কথাটার মানে হলো অথবা যদি, তাই না? এলসিফ কথাটার মানে কি অথবা যদি, আর এলস মানে হলো অথবা, যেটা এর আগের লেকচারে আমি ব্যাখ্যা করেছি। এখন আমার কন্ডিশন তিন বা চার বা পাঁচ যাই হোক না কেন, আমার সাপোজ পাঁচটা কন্ডিশন, তখন আমার প্রথমটা ইফ এবং লাস্টেরটা এলস বাদে বাকি যে কন্ডিশন, অর্থাৎ বাকি যে তিনটা কন্ডিশন, সে সবগুলো আমরা এলসিফ দিয়ে করব। এলসিফ, এলসিফ, তাই তো? আচ্ছা, টোটাল আমার পাঁচটা কন্ডিশন হলে প্রথমটা ইফ লাস্টটা এলস বাদে মাঝেরগুলো আমার এলস ইফ ব্যবহার করতে হয়, তাই তো? তা আমাদের এই যে সি প্রোগ্রাম আমরা শিখছি এক্ষেত্রে আমাদের কন্ডিশন হবে তিনটা, যার জন্য আমরা মাঝের যে কন্ডিশনটা সেটা এলস ইফ এর ভিতর লিখব। আমরা এখানে লিখব যদি বি এর কন্ডিশন বি গ্রেটার দেন এ হয় এবং এবং বি গ্রেটার দেন সি যদি হয়, অর্থাৎ বি যদি এ এবং বি যদি সি এর থেকে বড় হয়, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আমি উপরের লাইনটা কপি করে নিয়ে আসি। তো
তখন আমার লার্জেস্ট নাম্বার প্রিন্ট করবে কোনটা? অবশ্যই বি এর মান প্রিন্ট এফ করবে, তাই না? এই তাহলে আমরা দুইটা কন্ডিশন লিখে ফেলেছি, একটা এ এর জন্য, এ যদি বি এবং সি থেকে বড় হয় তাহলে লার্জেস্ট নাম্বার হলো এ, তারপর বি এর জন্য লিখে ফেলেছি বি যদি এ এবং সি থেকে বড় হয় তাহলে লার্জেস্ট নাম্বার কোনটা? অবশ্যই বি। এখন আমাদের লাস্ট আরেকটা থেকে যাচ্ছে, সেটা হলো সি। আমার এ যদি বড় হয় তাহলে তো লার্জেস্ট নাম্বার এ প্রিন্ট করবে, অথবা বি বড় হলে বি করবে। এখন এ আর বি যদি উপরে কন্ডিশন না মেলে বা বড় না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সি বড়, যার জন্য আমাদের সি এর জন্য আলাদা কন্ডিশন লেখার কোনো দরকার হয় না। আমরা সরাসরি লিখতে পারি প্রিন্ট এফ, আমরা ওটা কপি করা ছিল আমরা পেস্ট করে দিলাম, অর্থাৎ আমি লিখতে পারি লার্জেস্ট নাম্বার হলো আমাদের এখানে সি, তাই না? অর্থাৎ এখানে এরকম বোঝায় যে সাপোজ আমি একটু আগে যে উদাহরণটা তোমাদের দিলাম, আজকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা কলেজে যাব, এটার মানে কি বোঝায়? আজকে যদি আবহাওয়া ভালো না থাকে তাহলে অবশ্যই যাব না, তাই তো? অর্থাৎ একটার প্রেক্ষিতে আর একটা কন্ডিশন আমাদের আর লেখার প্রয়োজন হয় না। সোজা কথায় তোমরা এলস এর ভিতরে কোনো রকম কন্ডিশন ইউজ করবে না। আমরা এখন যদি এই প্রোগ্রামটা কন্ট্রোল এস দ্বারা সেভ করে রান করি তাহলে খেয়াল করো কি দাঁড়ায়। আমি এইটুকু ডিলিট করলাম, আমি প্রথমে বিল্ড করে নিলাম, বিল্ড করা হয়ে গেছে। এখন যদি প্রোগ্রামটা রান করি খেয়াল করো আমার কাছে মান চাইবে, আমি যে মানটা প্রথমে দিব সেটা আমার এ এর মান হিসেবে কাউন্ট হবে। সাপোজ প্রথমটা দিলাম 20, পরেরটা দিলাম 45, এবং পরেরটা দিলাম 12, তাই না? 20, 45 এবং 12 তিনটা সংখ্যা ইনপুট দেওয়ার প্রেক্ষিতে আমাদের পরে ইন্টারপ্রেট করলে আমাকে দেখাবে লার্জেস্ট নাম্বার কত? 45। এখানে 45 এর লার্জেস্ট নাম্বার আমাকে দেখাচ্ছে, অর্থাৎ আমার সবগুলো কন্ডিশন চেক করছে। প্রথম কন্ডিশন কি ছিল? এ যদি বি এবং সি থেকে বড় হয়, আমার এ এর মান ছিল 20। এখানে 20 কি 45 এবং 12 থেকে বড়? অবশ্যই না, 20 অবশ্যই 12 থেকে বড় হলেও 45 থেকে অবশ্যই কি ছোট, যার জন্য সে এখানে যে প্রিন্টএফটা আছে এ এর মান সে প্রিন্টএফ করবে না, অর্থাৎ এ এর মানটা আউটপুটে লেখাবে না লার্জেস্ট নাম্বার হিসাবে। এখন যেহেতু এটা দেখাবে না, পরের কন্ডিশনে চলে যাবে এলস ইফ, অথবা যদি। এখানে যাওয়ার পর দেখবে কি বি যদি এ এবং সি থেকে বড় হয়, আমার বি এর মান কি ছিল? 45 ছিল, সেটা এ এর মান 20 এবং 12 থেকে অবশ্যই কি বড়, যার জন্য সে এখানে এসে লার্জেস্ট নাম্বার প্রিন্ট এফ করে দিচ্ছে। কিসের মান? বি এর মান। আমাদের বি এর মান কত ছিল? 45 ছিল, তাই না? এই জন্য আমাদের আউটপুটে দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 45। শেয়ার নিচে দেখতে যাবে না, কেন দেখতে যাবে না? কারণ সে উপরেই তার আউটপুটটা কি পেয়ে গেছে, যেটা ওর উদ্দেশ্য ছিল লার্জেস্ট নাম্বার বের করা, তাই তো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারে নাই তারা ভিডিওটি পজ করে দেখলে আশা করি বুঝতে পারবে। তোমাদের জন্য আমার একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটি হলো আমরা তিনটা সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয় করেছি, তোমরা তিনটে সংখ্যার ভিতর ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম শিখবে। অর্থাৎ এখানে আমি যদি লিখে দিই স্মলেস্ট, তাই না? আমি বাংলা লিখছি না, স্মলেস্ট। তিনটি সংখ্যার ভিতর স্মলেস্ট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আর তখন আমরা যে কাজটা করব আমি একটু বলে দিই, আমাদের এখানে কন্ডিশন লিখেছি যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় তাহলে লার্জেস্ট নাম্বার হলো এ। তোমরা যে কাজটা করবে যদি এ লেস দেন বি হয়, অর্থাৎ এখানে কন্ডিশন তখন ঘুরে যাবে, যদি এ লেস দেন বি এবং এ লেস দেন কে সি যদি হয়, অর্থাৎ এ এর মানটা বি এবং সি থেকে ছোট হলেই তখন স্মলেস্ট নাম্বার কত? এ, তাই না? তখন এখানে লিখে দিব যে স্মলেস্ট স্মলেস্ট নাম্বার ইকুয়াল এ। এইভাবে বাকি কন্ডিশনগুলো তোমরা লিখতে পারবে আশা করি। তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা লুপ সম্পর্কে শিখবো, আসলে লুপ কি, কিভাবে কাজ করে, কিভাবে কোনো ধারার যোগফল নির্ণয় করতে হয় যে কোনো লুপের মাধ্যমে। তো সেই পর্যন্ত তোমরা এই চারটা ক্লাস পর্যন্ত যে সি প্রোগ্রামগুলো করানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করবে আশা করি, এবং হোমওয়ার্কগুলো বাসায় অবশ্যই অবশ্যই করবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।